নিলাম উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন। কমন সিলেবাস ও কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী সাজানো, একদম কমন সিলেবাস এবং কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী সাজানো, অধ্যায় ভিত্তিকভাবে সাজানো হয়েছে। এই রচনাধর্মী প্রশ্নগুলো সব বড় কোশ্চেন সাজানো হয়েছে এখানে। আর বলে দিই, এটা একটা লাস্ট মিনিট সাজেশন, এর সমস্ত কোশ্চেন ঠিকঠাক পড়ে নেবে, কমন পাবেই পাবে, 100% কমন পাবেই পাবে। কোশ্চেন প্যাটার্নটা এবারে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা এবারে তো সিলেবাস অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, এবং সেই কমানো সিলেবাসের সিলেবাস এবং তার যে কোশ্চেন প্যাটার্ন সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখে নাও। প্রথম অধ্যায়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়, এই যে তিনটে আছে এই তিনটে থেকে এখানে চারটা কোশ্চেন, পরে যে দুটো থাকতেছে 5 নম্বর ও 6 নম্বর অধ্যায়, এখান থেকে চারটা কোশ্চেন। তার মানে উপরে তিনটি অধ্যায় থেকে থাকছে কয়েকটা, চারটা কোশ্চেন বড কোশ্চেন, এবং এদিকে পরে যে 5 নম্বর ও 6 নম্বর অধ্যায় রয়েছে সেখান থেকে থাকছে চারটা কোশ্চেন বড কোশ্চেন। তো এবারের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন এরকম, এটা গ্রুপ ভিত্তিক, ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ। ফার্স্ট গ্রুপে থাকছে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। এবারে দ্বিতীয় গ্রুপে থাকছে পঞ্চম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায়। তোমরা জানো দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম ও অষ্টম অধ্যায় নবম অধ্যায় বাদ দেওয়া হয়েছে। তো সরাসরি কোশ্চেনে চলে যাই, তো প্রথম অধ্যায়ের কোশ্চেনে যাই। প্রথম অধ্যায় অতীত স্মরণ, অতীত স্মরণের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যা কোশ্চেন দেওয়া আছে এখানে সাজানো রয়েছে সব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো এই চারটে হচ্ছে এখানকার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে মিথ, মিথ যেটাকে উপকথা বলা হয়, ও লিজেন্ড যেটা পুরো কাহিনী বা পৌরাণিক কাহিনী বলা হয়। তো এই পৌরাণিক কাহিনী লিজেন্ড এবং মিথ এবং উপকথা বলতে কী বোঝো? তো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে সে বিষয়ে একটা বিস্তারিত বর্ণনা। 2 নম্বর প্রশ্ন, পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো সব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন, পেশাদারী ইতিহাস ও অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। তো এখানে আমি 3 নম্বর প্রশ্নটাকে একটু কম কম যদি দিই, বাকি যে তিনটি প্রশ্ন আছে না মোস্ট ইম্পর্টেন্ট আর কোশ্চেন, এখান থেকে ফাইনালে পরীক্ষা কোশ্চেন দেখতেই পাবে। তো দ্বিতীয় অধ্যায়ে 2022 সিলেবাসে নেই, তৃতীয় অধ্যায়ে যাব। তৃতীয় অধ্যায়ে উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। তো প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের রেলপথ স্থাপনের ঘটনা এদেশে অর্থনীতিকে কী প্রভাব ফেলেছিল? দেখে নাও আরেকবার কোশ্চেনটা, ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশে অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল? দ্বিতীয় প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত আলোচনা করো। এখানকার যে চারটা প্রশ্ন দেওয়া আছে চারটাই ইম্পর্টেন্ট এবং চারটাই পড়তে হবে। 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত আলোচনা করো। তবে 3 নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলি, ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে বেঙ্গলি সাজেশন অর্থাৎ বাংলা সাজেশন নিয়ে আসছি, অতি শীঘ্রই নিয়ে আসছি। আর তাছাড়াও বিভিন্ন বিষয়ে বিভিন্ন নোটস এবং শর্ট MCQ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ভিডিও তোমরা সবসময় পেয়ে যাবে। একটা ভিডিও বানাতে অনেক মেহনত দিতে হয়, তো অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে সবাই। 3 নম্বর প্রশ্নে যাই তাহলে, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান হয় কেন?
চার নম্বর প্রশ্ন, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। তো তৃতীয় অধ্যায় থেকে যা প্রশ্ন বলা হলো, চারটা প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে চারটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি এখান থেকে কোনো কোশ্চেনকেই কম বলবো না, সবগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে চারটেই পড়তে হবে ভালো করে। চতুর্থ অধ্যায়, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। তো এখানকার প্রশ্নগুলো দেখো, ভারতের সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। দুই নম্বর প্রশ্ন, বাংলা নবজাগরণের অগ্রগতির বিবরণ দাও, বাংলার নবজাগরণের অগ্রগতির বিবরণ দাও, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই জাগরণের প্রকৃতি আলোচনা করো। এবারের জন্য এটাও খুব 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 ইম্পর্টেন্ট। তিন নম্বর প্রশ্ন, শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল। চার নম্বর প্রশ্ন, চীনের চৌঠমের আন্দোলনের বিভিন্ন কারণগুলি উল্লেখ করে এর বিস্তার সম্পর্কে আলোচনা করো। পঞ্চম অধ্যায়ের অর্থাৎ উপনিবেশিক ভারতের শাসন এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও কার্যাবলী আলোচনা করো, মোস্ট 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 ইম্পর্টেন্ট। দু নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। অবশ্যই তো মন্টেগু ট্রান্সপোর্ট আইন এর শর্তগুলি উল্লেখ করো, এই আইনের ত্রুটি বিচ্যুতি কী ছিল। চার নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের শিল্প উন্নয়নের কারণগুলি উল্লেখ করো। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে যে শিল্প উন্নয়ন হয়েছিল তার কারণগুলি উল্লেখ করো, এই সময়ের বিভিন্ন শিল্পের বিকাশ সম্পর্কে আলোচনা করো, এই সময় বিভিন্ন শিল্পের যে বিকাশ ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করতে বলেছে। পাঁচ নম্বর প্রশ্ন, সাম্প্রতিক বাটোয়ারা নীতি ঘোষণার পটভূমি কী ছিল, সাম্প্রতিক বাটোয়ারা নীতি ঘোষণা করা হয়েছিল কেন, তো তার পটভূমিটা আলোচনা করতে বলেছে এবং এই নীতির পরিপ্রেক্ষিতে ভারতীয়দের কী প্রতিক্রিয়া দেখা দিয়েছিল সেটা। ষষ্ঠ অধ্যায়, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপনিবেশ সমূহ, এখানে প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, ক্রিপস মিশন কোন পরিস্থিতিতে ভারতে আসে, এই মিশনের প্রস্তাবে কী ছিল, এই প্রস্তাব কেন ব্যর্থ হয়েছিল, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার নেতৃত্বাধীন আজাদিন ফৌজের অবদান উল্লেখ করো, এটা দুই নম্বর প্রশ্ন গেল। দুই নম্বর প্রশ্ন কী বললাম, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার নেতৃত্বাধীন আজাদিন ফৌজের অবদান উল্লেখ করো। তিন নম্বর প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। চার নম্বর প্রশ্ন, মন্ত্রী মিশনের পরিকল্পনা কী ছিল, এই মিশনের ত্রুটি ও গুরুত্ব উল্লেখ করো। তো এই ছিল উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাজেশন, আর যা যা প্রশ্ন দেওয়া আছে সবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই অবশ্যই এইগুলো কোশ্চেন পড়ে নেবে, বড় কোশ্চেন অবশ্যই পড়ে নেবে, কমন আসবেই আসবে আসবেই আসবে, বড কোশ্চেন যত আছে সব কমন পড়ে যাবে, তো এই কোশ্চেনগুলো অবশ্যই পড়ে নেবে, বারবার করে বলছি কোশ্চেনগুলো অবশ্যই পড়ে নেবে তোমরা। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ও অবশ্যই যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।